ওরে ভাই সাপ, দেখেন বন্ধুরা কতগুলা লাগছে, দেখেন একটা সাইড এটা তোলা হয়েছে, তার মধ্যে কতগুলা লাগছে দিলুইলা অনেক আমার সাপ। এই যে দেখেন দ্বিতীয় সাইডটা, দেখা বন্ধুরা যাইতেছে, এই যে রাতে ফাইতে রাখে গেছে তো সারা রাতে মাছ অনেকগুলা লাগিয়ে মরে রয়েছে, পুঁটি মাছ বা বিভিন্ন যে মলা টলা মাছ ওইগুলা, আর লাড়ি কই শিং এই যে বিভিন্ন মাছ গুলা যে দেন পিছনে ভিতরে কেমনে লাফাইতেছে, ও ভাই অনেক মাছ লাগতে দেওয়া যাইতেছে। তো এই মাছগুলা যা হয়তো যেতে আছে, যে দেখেন মাছ কীভাবে লাফাইতেছে ভিতরে ভাই সাফ, এটা ডাললে বোঝা যাবো কতগুলো মাছ লাগছে এই জালের মধ্যে, ইয়ার মধ্যে রিং জালটার মধ্যে। তো এখানে এখন এই যে ঠেলা জালটা ফিটিং করে নিতেছে, যাতে ঠেলা জালের মধ্যে মাছগুলা রাখিয়া সহজে ধরতে পারে। তো এটা একটা এই মাত্র শুধু এই মাথাটার মধ্যে দেখেন কতগুলো মাছ, দেখেন কি পরিমাণে মাছ ভাই সাফ, মাছ করে কই ভিতর থেকে আরো নিয়ে আসতেছে মাছ, এই যে রিং জালের মধ্যে ট্যাংরা। আচ্ছা ট্যাংরা গুলো পর দা একটু সময় সুযোগ করে গিয়ে বেরো, আর ভিতরে গিয়ে আরো পনেরো টন মনে হয় ওইদিক দিয়ে মনে হয়, এই যে ধরতেছে আরো ওই সাইড দিয়ে আরো আছে, দেখেন একটা পনেরো কি পরিমাণে মাছ লাগছে বন্ধুরা, দেখেন এই যে এবছর মনে হয় আর অত মাছ লাগবে না, বাইরে ভাই লাগছে। হ্যাঁ এই সাইড না বন্ধুরা, যারা আমাদের ভিডিওটি দেখতেছেন, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন। দেখেন মুডায় মুডায় আসার মাছ তৈতেছে, কত কত মাছ লাগবে ভাই, রিং জালে মনে প্রথমে তো মাছ দেখছি লাগবে, স্ট্যাংরা দেখ দিছি গালা পুরাইতেছে, জাগরের মনে আর একটা তো লাগবে দাদা। সজীব এমন মাছ কি আরো অন্যদিন এবছর মনে আরো লাগছে, আমার তো মনে হয় না, আমি আর দেখছি না এত মাছ লাগবে ভাই, আজকে ইশারা আসিল মাছ। আচ্ছা এটা আপাতত হ্যাঁ ছিল, এটা ছিল কই লাগে গেলেছি, কি লাগে গেলেছি এগুলো ও ভাই, অত ট্যাংরই লাগছে, ওই ইরি গেছে গাড়ি কেডা গেছে, এই যে ট্যাংরা কীভাবে লেগে গেলে দালি 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 দেখুন, এটা এলা সুদি বিটা দেখেন মধ্যে ডাইরেক্ট ঢুকাইলো, ট্যাংরা আছে ট্যাংরাটি পরে খুলে দেবো সমস্যা নেই, আবার তুই পাশে ইয়ার রিং জাল তুলবো, ওই পাশে তো আবার ট্যাংরা পরবো, আবার একসাথে খুলে লাগলে বস সহজ খুলে লাগে যাবো। ট্যাংরা মাছ পরে তাহলে তো আবার খোলাই লাগবো, দেখেন জালের বিন্দু ট্যাংরা গিয়ে লাগছে জালের মাথার মধ্যে। তো এখন এই পাশ থেকে শেষ ধরা, এই যে জালের মুঠ দিয়ে দিতেছে, বেঁধে দিতেছে যাতে এদিক দিয়ে না বাইরে তেরে মাছ, বাকি যে অংশটা আছে ওটা থেকে ধরবো। বুঝলি দেখেন হাওয়ার, তো এই বন্ধের মধ্যে আমরা পাতা হয়েছে জালটা, ময়লাগুলো ফালাই নিতে হবে, যাতে এই এই দিক দিয়ে তো মাছ ঢুকছিল ময়লা গুলো, এই সে দাম ঢুকছে পরিষ্কার করে নিতেছে, উপরে ইয়া দিয়ে রাখছিল যাতে মাছগুলো না মরে ঠান্ডায়, যাতে বেচা থাকে মাছ আছে লাগছে মোটামুটি ভাবে, দেখেন মশলা মালিতা লাগিতে লাগে লাগছে।
মাছগুলা সবগুলো আয় পড়বো না একবার এই মাথাত, এই মাথাতে আয় ফলে সহজে দূরে লঞ্চ যাবো। আসেন দা পাল্লাইতেছে কুড়ি মাছ আছে দাদা। হে মাতা তো একটু আনে আলি মাতার মাছটি উড়াইছেন এই সময়, তো এখন সব ডি মাছই রয়েছে, যদি এই পাশে হয়তো অনেক মাছ থাকবো, হুইল মাছ, তারপর দাদা দেখলাম তেলাপি, আরও অনেক মাছ আছে, কিন্তু হামুকে বইরে আছে জালটা বেশি হামুক, দেখেন কত কত হামুক লাগছে, মাছও আছে হামুক লাগছে, এখানে মাছ গেছে সে পাশে আর এই পাশে দুই মাথার গিয়ে বই রয়েছে, মধ্যে তো থাকতেছে না হামুক, এক বস্তুই বাসকা যে হামুক লাগছে মনে হয়। এই যে মাছ লাফায় লাফায় সব ওই কর্নারে একবার এক কর্নারে দেবো সব মাছ, এইদিকে যে এই যে মাথাটা আছে মাথার মাঝে গিয়ে সব একসাথে জমাইব, এই যে সাপরে বেশি বাড়ি গেছে গা হামুকে। হ্যাঁ বাবা রে বাবা এত এত হামুক লাগছে, দুবারে ডালা লাগবো, কারণ হামুক বেশি লাগছে, মাছ যেমন লাগছে শামুক লাগছে। উঠে তো আনতে না যাব, দেখে মাথারটা আগে যেতে চাই এটা কই মাছ না, কই মাছ তো ভাই ভাই যেতে কথা। ডাবল মোটামুটি ভালো সাইজ আছে, মানে শামুকগুলো নিয়ে আগে ফালাই দিবা, যাতে করে মাছগুলো হয় শামুকগুলো ফালাই দিলে মাছগুলো ধরতে সুবিধা হবে। দেখি বাবা হিসেবে সব বস্তা করে নেওয়া লাগলো, আর এইগুলো চাললে মনে করো বড় হয়ে যাবো ডালার পর্দা, এটার মধ্যে অনেক মাছ আছে,
ভাই রে ভাই, অত হামুক ফালানোর পরে হামুক কমে না, দেন কি পরিমাণে হামুক করছে, বাপ রে বাপ, জাল কিভাবে উড়াইতো এত হামুক, হামুক আর হামুক। হ্যাঁ পরিষ্কার হয়ে গেছে না বাবা, টান্দা বন্ধুরা। এই যে দেখেন তো এই যে ধরা হয়েছি জালটা থেকে, ভালো মাছ পাওয়া হয়েছে। এই যে দেখেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।